আমার নবী যে বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খমর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়ালা পিতা মাতার অবাধ্য সন্তান, যারা তার জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইউস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, ওই দাইউস পুরুষ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদের কি বিপর্যয় চালায় তার জন্য জান্নাত হারাম। ভাইরা, নিজেরা নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, মসজিদেও গেলেন, সব করলেন, বউরে পর্দায় রাখেন নাই, মেয়েকে পর্দায় রাখেন নাই, নাই এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ যাকাত দিয়ে সে নাজাত পাবে না, সে দাইউসের কাতারে শামিল হয়ে যাবে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বলে না আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি মা বোনদেরকে সন্তান হয়ে বলছি, আমি আপনাকে মা বলে সম্বোধন করে বলছি, মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন সিনফান মিন আহলিন নার, জাহান্নামীদের দুটা শ্রেণী আছে যারা কিয়ামতের আগে এই পৃথিবীতে আসবে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এদেরকে আমি দেখি নাই। একটা শ্রেণী হচ্ছে নারী, আরেকটা শ্রেণী হচ্ছে পুরুষ। নারীদের যারা কিয়ামতের আগে জাহান্নামী যে শ্রেণীতে আসবে, এদের কিছু বৈশিষ্ট্য থাকবে, এদের কিছু গুণ থাকবে, আলামত থাকবে, এরা জাহান্নামী। সে আলামতগুলো কি হাদিসের ভাষায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। নবীজি বলেছেন এমন কিছু মহিলার আবির্ভাব ঘটবে দুনিয়াতে, নিসাউন, এমন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও যারা উলঙ্গ থাকবে। হুজুর বলেন এরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। ভাইরা, পোশাক পরে উলঙ্গ থাকার দুটা ব্যাখ্যা আছে। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন পোশাক এত টাইট, শরীরের ভাঁজ অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠেছে, এমন পোশাক এই জামানার মেয়েরা পরে না? আরো আসতে বলেন, পরে না? শুধু তাই নয়, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাক তো সে টাইট পরে নাই ঠিক, এত পাতলা ফিলফিলে পোশাক পরেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, সৌন্দর্যতা বাহির থেকে ফুটে উঠেছে, এরকম পোশাক আছে না? যেমন আমাদের দেশে যে ইন্ডিয়ান থ্রি পিসগুলো বিক্রি হয়, এই থ্রি পিসগুলোর মধ্যে উড়না দেওয়া হয়, জর্জেটের উড়না, এই উড়না পড়লেও যা না পড়লেও তাই, কথা বলতে হবে ঠিক কি না? আমি মা বন্ধু সকলের আছে, ঈদের সময় কি কেনাকাটা করতে গিয়েছি মার্কেটে, বললাম ভাই কিছু ভালো থ্রি পিস দেখা, তো এর এমন কিছু থ্রি পিস বের করেছে। আমি বললাম ভাই থ্রি পিস তো দেহ বেশ সুন্দর, বাকি থ্রি পিসের মধ্যে টু পিস তো সুন্দর, কিন্তু এই যে থ্রি পিস যেটা থার্ড পিস, এর অবস্থা এত করুণ কেন? এটা গায়ে দিলেই কি না দিলেই কি? বলে হুজুর এই পোশাক যারা বানিয়েছে তারা ওই নিয়তেই বানিয়েছে যে এগুলা যারা পরবে তারা গায়ে উন্নার পরে না, কথা বলতে হবে ঠিক কি না? কয়ে এটা জাস্ট একটা ফ্যাশন হিসেবে দিয়েছে, গলায় এক পার ঝুলাই থাকবে, পড়তেও পারে নাও পড়তে পারে, এর এই সহি নিয়তেই বানিয়েছে, কথা বলেন না ঠিক কি না? এই ইয়াং মেয়েদের খুব পছন্দ, এটা না হলে যেন ঈদ হচ্ছে না, এই ধরনের উন্না থাকতে হবে, সুতি উন্না দিলে রাগ হয়ে যায় ঠিক কিনা বলেন? মা বন্ধুকে বলছি মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে ভয়ঙ্কর আলামত, জাহান্নামী মহিলা কিয়ামতের আগে আসবে, এরা মন ফিলফিলে পাতলা পোশাক পরবে, এত আটসাট টাইট পোশাক পরবে। আমাদের দেশের এখন কিছু বুরকাওয়ালি মেয়ে বের হয়েছে, এরা তো বোরকা আল্লাহর জন্য পরে না, বোরকা পরে শয়তানের জন্য। আপনি শুনে অবাক হয়ে গেছেন ঠিক না? যে হুজুর কেমন কথা বললেন যে বোরকা পরে শয়তানের জন্য, বোরকা পরছে শয়তানের জন্য কথা এজন্য বলেছি, আপনারা
আমার কথার জবাব দিয়ে বলুন, বুরকা পরার উদ্দেশ্য হচ্ছে পরপুরুষের কুনজর থেকে নিজের দেহটাকে সেভ করা, ঠিক কিনা? আকর্ষণকে নষ্ট করা, এই তো উদ্দেশ্য। এখন উনি বুরকা পরেছে, এমনভাবে হিজাব নেকাব পরে সাজিয়ে গুজিয়ে এমন ফিটফাট হয়েছে, থ্রি পিস পরলে পাঁচজনে থাকাই তো, আর এর বুরকা দেখলে এখন তাকাবে 50 জন। এখন আপনি বলুন, এর মাধ্যমে কি শরীয়তের পর্দাটা হলো? আর চিল্লায় বলো হলো, হলো না। এখন আপনি বলুন, সে বুরকা পরেছে আল্লাহর জন্য না শয়তানের জন্য? এই জন্য বলেছি, শয়তানের জন্য বুরকা পরে। আমি মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, বুরকা আপনার সম্মানের প্রতীক। আপনি যদি শরীয়ত বুরকা পরেন, আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা আছে, আপনি ইফতেজিং এর সম্মুখীন হবেন না। সুবহানাল্লাহ, কোন আপনি ইফতেজিং এর সম্মুখীন হবেন না যদি আপনি শরীয়ত পর্দা মেনটেন করে চলতে পারেন। আপনি পশ্চিমা কালচারকে লাথি মারেন, পশ্চিমা কালচার আমার মা বোনদেরকে সম্মানিত করে নাই, পশ্চিমা কালচার মা বোনদেরকে বাজারের পণ্য বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা বলুন? সুতরাং এমন বুরকা মা বোনরা পরবে না, বাবা এবং স্বামী গার্জিয়ান যারা এখানে আছেন তারা মেয়েদেরকে কিনেও দিবেন না। মনে থাকবে কথাটা ইনশাল্লাহ? বলো না ইনশাল্লাহ। গেল এই অধ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, মুমিলাতুন মাইলাতুন, এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। মুমিলাতুন, নিজের সৌন্দর্য তারা জালে পরপুরুষকে আটকায় ফেলবে। শুধু তাই নয়, মাইলাতুন নিজেও তাদের প্রতি আকৃষ্ট হবে। এদের মাথার হেয়ার স্টাইল সম্পর্কে হুজুর বলেন, রুবুসুহুন্না কাআসনিমাতিল মুখতিল মাইলা, মাথার চুলের খোপা বাঁধবে মাথার তালুর উপরে। কথা বলেন না, আমি কি মঙ্গল গ্রহতেই কথা বলতেছি নাকি? না, এই সমাজের বাস্তবতা। হুজুর বলে, রুবুসুহুন্না কাআসনিমাতিল মুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে, মাথার চুলের খোপা বাঁধবে তালুর উপরে, যাতে করে আরো একটু উঁচা উঁচা লাগে, ঠিক কিনা বলুন? যুবকদের হাসি দেখে বুঝে ফেলছি যে এরা সব দেখে ফেলছে। শুধু তাই নয়, হুজুর বলেন, এরা রাস্তায় হাঁটবে চুলগুলাকে দুলিয়ে দুলিয়ে, এই যাদের খাসলাত হবে, এই যাদের অভ্যাস হবে, যেই মহিলাদের লাইয়াদু খুলনাল জান্নাত, এরা জান্নাতে তো প্রবেশ করবেই না, ওয়ালা ইয়াজিদ নারি হাহা, জান্নাতের গ্রানও নাকে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের খুশবু এত এত দূর মাইল দূর থেকে পাওয়া যাবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা, 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতের খুশবু মানুষের নাকে আসবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাত চাই কিনা? জান্নাত চাই কিনা? নবীজি বলেছেন, জান্নাত যদি চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ।